শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে এমন আদেশ দিয়েছে আপিল বিভাগ। বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে গত 3 এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলা বাতিলের আবেদন হাইকোর্টে খারিজের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের লিভ টু আপিলের উপর শুনানি শেষ হয়। এদিকে ডক্টর ইউনূসের 1100 কোটি টাকা কর ফাঁকি মামলার রায় আজ এই সংক্রান্ত সব তথ্য হাইকোর্টে জমা দিয়েছে জাতীয় রাজস্ব। রাষ্ট্রপক্ষ বলছে সরকারের পাওনা টাকার মধ্যে একটি হলো গ্রামীণ কল্যাণ 576 কোটি 94 লাখ 57 হাজার 823 কোটি টাকা, গ্রামীণ কল্যাণের আরেকটিতে 354 কোটি 79 লাখ 89 হাজার 547 টাকা এবং গ্রামীণ টেলিকমের একটিতে সরকারের পাওনা 215 কোটি টাকা। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে এমন আদেশ দিয়েছে আপিল বিভাগ। এছাড়াও ডক্টর ইউনূসের কর ফাঁকি মামলার রায় আজ, এসব নিয়ে আরও জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা, কথা বলব তার সাথে। ইউসুফ, আপনি তো হাইকোর্টে আছেন, জানাবেন সেখান থেকে সব শেষ খবর। চৈতি, আপনি যেমনটি বলছিলেন যে হাইকোর্টে কিন্তু আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের দুটো মামলার বিষয় রয়েছে। একটি হচ্ছে আপিল বিভাগে প্রথমে যেই রায়টি, তার আবেদনটি খারিজ হলো এবং তার বিরুদ্ধে মামলা চলবে, সেই বিষয়টি কিন্তু প্রায় 2 বছর আগে শ্রম আদালতে তার বিরুদ্ধে এই মামলাটি করেছিল। সেই মামলার বিরুদ্ধে সে প্রথমে আপিল করে হাইকোর্টে এসে সেই আপিলটি কিন্তু খারিজ হয়ে যায়। তারপরে সেই খারিজ হয়ে যাওয়ার বিরুদ্ধেও সে কিন্তু আবারও আরেকটি আপিল করেছিল, সেটিকে লিভ টু আপিল বলে। এই লিভ টু আপিলও কিন্তু আজ খারিজ হলো। তার মানে তার বিরুদ্ধে এই মামলাটি চলবে যে সে শ্রম আইন লঙ্ঘন করেছে এবং যারা তাদের একটা বাদী আছে এই মামলার নিয়মিত কার্যক্রমটি কিন্তু শ্রম আদালতে চলবে এবং এই আদালতে মামলা পরিচালনা শেষে তারপরে হয়তো জানা যাবে যে সেটা কি ধরনের অপরাধ করেছে এবং তার শাস্তি কি। এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, হয়তো আরও কতদিন সময় লাগবে সেটি কিন্তু এখনও নিশ্চিত নয়। আর অপর যেটি মামলা, প্রায় 1100 কোটি টাকা কর ফাঁকির মামলা, এখানে 3টি মামলা আছে। আর জাতীয় রাজস্ব বোর্ড তার বিরুদ্ধে মামলাটি করেছে। শুধু এটি নয়, তার বিরুদ্ধে কিন্তু কর ফাঁকির আরও মামলা আছে। তা আজকে এই মামলাটি রায় হওয়ার কথা রয়েছে এবং এটি কিন্তু হাইকোর্ট বিভাগে এবং আজকে এই মামলাটি রায় হবে হাইকোর্ট বিভাগ। আজকে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুরের মধ্যে এই রায়টি দিবেন এবং সেইখান থেকে যে কী ধরনের রায় আসে এবং পর্যালোচনা আসে সেটি কিন্তু বিচারপতিদের নির্দেশনা বা রায়ের পরেই বলতে পারা যাবে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। চৈতি, এই ছিল আমার কাছে থাকা হাইকোর্টের ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলার সর্বশেষ খবর। ইউসুফ, ধন্যবাদ আপনাকে।